পুলিশের চোখে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে নাবালিকার বিয়ে। শ্বশুর বাড়ি থেকে নাবালক ও নাবালিকা সহ নাবালিকার মাকে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিয়ে বাড়িতে হানা দিয়ে এক নাবালকের সঙ্গে নাবালিকার বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরে রাতে বিয়ে হয় তাদের। খবর পাওয়া মাত্রই রানীতলা থানার পুলিশ শ্বশুরবাড়ি হানা দিয়ে নাবালক নাবালিকা সহ নাবালিকার মাকে গ্রেপ্তার করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বৃহস্পতিবার রাতে বাড়িতে চলছিল বিয়ের আসর। নাবালক পাত্রের সঙ্গে নাবালিকা পাত্রীর বিয়ের সমস্ত আয়োজন করে দুই পরিবার। জানা যায়, মোবাইলে প্রেমের সম্পর্ক তৈরি হয় দুজনের, আর তারপরেই দুই পরিবার বিয়ের আয়োজন করে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিয়ে বাড়িতে হানা দিয়ে ওই নাবালক ও নাবালিকার বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বাগানের মধ্যেই বিয়ে হয় দুজনের। কিন্তু পুলিশকে ফাঁকি দেওয়া অত সহজ ব্যাপার না। খবর পাওয়া মাত্র রানীতলা থানার পুলিশ শ্বশুর বাড়ি হানা দিয়ে নাবালক ও নাবালিকা সহ নাবালিকার মাকে গ্রেপ্তার করে। বাগানে হয়নি বিয়েটা, বাড়িতেই আছে। কোন বাড়িতে? ও ঘর বাড়িতেই আছে। বাড়ির ভিতরে হয়েছে? বাড়ির ভিতরে হয়েছে। সেটা আপনি জানতেন না তাই বলেন, কি করে জানেন? আমি এক কথা তো বলছি, ধরেন যে আমি প্রেম করে আছি কি মোবাইলের টিপা টপি অগর কোন কথা আমি খবর অগর বলতে পারবো না। বিয়েটা দিলে আইলো, দেখে গেল মেয়ে, দেখে গেল ওরাও আইলো গেলো, দেখলে ভালো হবে। আমি এখন বিয়ে দিব না, তো গার্জেন নাই জীবনে মিশে রঙ ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।